হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর অল ভেরি ফাইন। আমি তো প্রত্যেক দিন ক্লাসে আসছি, তাহলে সেখানে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা ভালো আছো, সবাই খুব ভালো থেকো, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সো চলো আমরা সরাসরি টপিকে চলে যাই। আমাকে অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাও, আমি এই যে প্রত্যেক দিন ক্লাস করছি সেখানে আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই আমাকে লাইক করো, অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য কমেন্ট করে জানাও। সো চলো আমরা টপিকে চলে যাই আজকের। বিভিন্ন ধরনের যে মডেল ভার্বস গুলো আমরা লক্ষ্য করি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এগুলো এই ভার্বের পরে এই ভার্ব গুলো যদি থাকে কোনো ভয়েস চেঞ্জে, আমরা এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করতে এসেছি। এই ভয়েস চেঞ্জে মডেল ভার্ব যদি থাকে, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, এই মডেল ভার্বের পরে এই মডেল ভার্ব থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা আমরা আজকে দেখব। চলো তাহলে আমরা শুরু করি আমাদের টপিক, মডেল ভার্বস থাকলে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড। আমি ফার্স্ট অফ অল ক্যান এবং কুড এই দুটোর ব্যবহার আমি এখানে এক্সপ্লেন করব। দেখো, একটা সেন্টেন্সে রয়েছে ক্যান এবং একটা সেন্টেন্সে রয়েছে কুড, তাহলে আমরা যখন এটা কিন্তু রয়েছে অ্যাক্টিভ ফর্মে, অর্থাৎ এটা রয়েছে অ্যাক্টিভ ফর্ম, এটা রয়েছে অ্যাক্টিভ ফর্ম। আমি আগেই বলেছি কর্তা যখন নিজে সরাসরি কাজ করবে তখন হবে অ্যাক্টিভ, কর্তার দ্বারা যখন কাজ করানো হবে সেটা হবে প্যাসিভ। তাহলে এই সেন্টেন্সে দেখো, আমি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। তাহলে এখানে বলতে, এই যে বলতে পারা, স্পিক কথা বলা ইংরেজিতে, এই কথা বলছে কে? আমি। সাবজেক্ট সরাসরি কথা বলছে, তাহলে এটা অ্যাক্টিভ। এবং এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব, একটা জিনিস অ্যাটেন্টিভলি লিসেন টু মি, ক্যান এবং কুড, যে কোনো সেন্টেন্সে ক্যান এবং কুড, ক্যান অথবা কুড, যদি যে কোনো সেন্টেন্সে যেখানে তুমি দেখো না কেন সেই সেন্টেন্সটা থেকে যদি তোমাকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে বলে, তোমরা কিন্তু একটুও ভয় পেও না। তাহলে কিভাবে এটা ভয়েস চেঞ্জ করব দেখো, ক্যান এবং কুড থাকলে তোমরা ফর্মুলাটা দেখে নাও, ক্যান বি অথবা কুড বি। ক্যান থাকলে ক্যান বসিয়ে দেবে, কুড থাকলে কুড বসিয়ে দেবে, দিয়ে বি ভার্ব আনবে একটা, তাহলে কি হবে প্যাসিভে? ক্যান বি অথবা কুড বি। এবারে যে মেন ভার্ব থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। আমি এর আগের অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, যারা এখনো দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস গুলো দেখে নাও, তোমাদের আরো সুবিধা হবে। এবং এরপরে আমি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক ভয়েস চেঞ্জ রয়েছে যেগুলো আমি এক্সপ্লেন করব একটা একটা করে। তাহলে আমি কি বলছি দেখো, প্যাসিভ করতে গেলে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়। চলো আমরা দেখে নিই, ক্যান এবং কুড থাকলে আমরা কিভাবে বি এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। দেখো, এখানে স্পিক মানে কথা বলা, আগেই বলেছি ভার্বের পরে, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, যে অ্যান্সারটা পাবে সেটা অবজেক্ট, কি কোন ভাষায় কথা বলে বা কি কথা বলে, ইংরেজি। তাহলে এখানে ইংরেজি, ইংলিশটা হলো আমার অবজেক্ট, অবজেক্ট। এটা আমরা সকলেই জানি অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হয়, আর এখানে আই সাবজেক্ট কর্তা, কর্তাটাকে আমরা করব মি, অর্থাৎ সাবজেক্টকে করব অবজেক্ট আর অবজেক্টকে করব সাবজেক্ট। আই থাকলে এখানে আই চেঞ্জ হয়ে মি হয়েছে, এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি আই সাবজেক্ট হলে আই হয়, আই যদি অবজেক্ট হয় আমরা সেটাকে বসাবো মি। এবারে দেখো ক্যান, আমি আগেই বলেছি ক্যান বা কুড থাকলেই ক্যান বসে যাবে, ক্যান বসে গেল, বাড়তি বি ভার্বটা আনবো, ক্যান বি। এবার ভার্বের থার্ড ফর্ম আমি আগেই বলেছি প্যাসিভ করতে গেলে এখানে ভার্ব অলরেডি স্পিক, ক্যানটা এখানে মডেল ভার্ব, ক্যান বসে গেল, বাড়তি দেব ক্যান বি। এবারে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, ক্যানের পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম থাকে, সেটাকে আমরা ক নম্বর করব, থার্ড ফর্ম করব, স্পিকের থার্ড ফর্ম স্পোকেন, স্পিক স্পোক স্পোকেন, স্পিক এক নম্বর, স্পোক দু নম্বর, স্পোকেন থার্ড ফর্ম, দেখো বসিয়েছি। নেক্সট দেখো, সেম ইংলিশ অবজেক্ট এখানে বসিয়ে সাবজেক্ট করে নিলাম, আইটা সাবজেক্ট এখানে বসিয়ে আমরা অবজেক্ট করে নিলাম মি। এখানে ক্যান ছিল, ক্যান বসিয়ে দিয়েছি, কুড আছে, কুড বসিয়ে দেবে, কোনো ভয়ের কোনো কারণ নেই বা ইতস্তত করার কোনো কারণ নেই, ক্যান আছে, ক্যান বসে গেল,
কুড আছে, কুড বসে গেল, কুড। বাড়তি বি ভার্ব টানবো, কুড বি। স্পিকের থার্ড ফর্ম, এখানে ক্যান, এই যে ক্যান আছে ক্যানের পরে ভার্বের এক নম্বর ফর্ম হয়, আর কুড থাকলেও ভার্বের এক নম্বর ফর্ম থাকে, এটা মনে রাখবে। ক্যানের পরে ভার্বের এক নম্বর ফর্ম থাকে, কুডের পরেও ভার্বের এক নম্বর ফর্ম থাকে, এবং যখন আমরা অ্যান্সার করতে যাব ক্যানের পরে বা কুডের পরে এই বি ভার্বটা বসাবো, অবশ্যই করে তখন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। স্পিকের থার্ড ফর্ম স্পোকেন। তাহলে দেখো, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি, আমার দ্বারা ইংরাজি বলা হতে পারে, মানে ইংরাজিটা আমার দ্বারা বলা হয়, মানে আমি পারি আর কি। এবারে দেখো এখানে একটা জিনিস যেটা বলার, আই যেমন সাবজেক্ট হয়েছে মি, আই না থেকে এখানে হি থাকলে এখানে হতো হিম, এখানে যদি সি থাকতো এখানে হতো হার, এখানে যদি দে থাকতো এখানে হতো দেম, এখানে যদি ইট থাকতো এখানে ইট, এখানে ইউ থাকলে ইউ চেঞ্জ হবে না, বাই ইউ, এখানে যদি উই থাকতো, উই আমরা, তাহলে এখানে হতো বাই আস। এটাও সেম, মানে সাবজেক্ট গুলো অবজেক্ট কিভাবে চেঞ্জ হবে আমি আগের ভিডিওতে বলেছি। আর ওয়েট করো, যারা নতুন এই ভিডিওতে, আমি অবশ্যই করে সাবজেক্ট কিভাবে শেষে গেলে অবজেক্ট কি রকম চেঞ্জ হয় আমি এই ভিডিওর একেবারে শেষে আমি একটা ফর্মুলা এখানে দিয়ে দেব। ওকে, নেক্সট দেখো, ক্যান বা কুডের পরে বি এবং ভার্বের থার্ড ফর্ম দিলাম, এবারে আমরা চলো দেখে নেব শুড এবং উডের ব্যবহার। আমি এখানে এবারে রেখেছি শুড এবং উড, আগে ছিল ক্যান কুড, এখন হচ্ছে শুড এবং উড। এখানে অ্যাক্টিভে রয়েছে হি শুড হেল্প দা পুয়ার, আর এখানে রয়েছে অ্যাক্টিভে শি উড হেল্প দা পুয়ার। এবারে দেখো, শুড আর উড থাকলে আমরা যেমন ক্যান এবং কুড থাকলেই বসিয়ে দিচ্ছিলাম, এবং শুড এবং উড থাকলে আমরাও শুড এবং উড বসিয়ে দেব, বাড়তি ওই একই বি ভার্ব আনব। তাহলে আমরা আগে করছিলাম ক্যান কুড থাকলে বসিয়ে দিয়ে বি ভার্ব আনছিলাম, শুড এবং উড থাকলেও আমরা বসিয়ে দেব, দিয়ে বি ভার্ব আনবো। চলো আমরা দেখে নিই। তাহলে হেল্প এটা ভার্ব, ভার্বের পরে দা পুয়ার এটা হলো অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব প্রথমে দা পুয়ার, আর সাবজেক্ট হি চলে যাবে শেষে বাই হিম, অবজেক্ট হয়ে গেল। শুড আছে, শুড বসিয়ে দাও, তাহলে শুড শুড বসে গেল, তাহলে শুড বসিয়ে বাড়তি বি ভার্ব আনো, শুড বি, তাহলে মনে রাখবে শুড থাকলেই শুড বসিয়ে দেবে, বাড়তি শুড বি। এবার এই ভার্ব শুডের পরে কিন্তু ভার্বের সবসময় এক নম্বর ফর্ম হয়, তাহলে এই ভার্বের থার্ড ফর্ম হবে। আমরা প্রত্যেকেই জানি প্যাসিভ করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বের সবসময় থার্ড ফর্ম, তাহলে শুড হয়ে গেলে শুড বি এবং ভার্বের থার্ড ফর্ম, এখানেও ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। আর মনে রাখবে শুড বা উডের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের এক নম্বর ফর্ম থাকে, আমরা অ্যান্সার করতে গেলে যখনই আমরা শুড বসিয়ে বি ভার্ব বসাবো তারপরে কিন্তু সেই ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। এটাও দেখো, দা পুয়ার অবজেক্ট করে দাও, দা পুয়ার, সি শেষে গেলে অবজেক্ট হবে বাই হার, উড আছে উড বসিয়ে দাও, বাড়তি কি আসবে বি, উড বি, এখানে দেখো শুড বি, শুড ছিল শুড বসে গিয়ে বি, উড ছিল উড বসে গিয়ে বি, আর ভার্বের ক নম্বর ফর্ম হবে, এখানে আছে এক, এখানে হবে থার্ড। তাহলে ক্লিয়ার, বুঝতে পারলে? আমরা দেখলাম কি, আগেরটা দেখলাম ক্যান কুড থাকলে ক্যান কুড বসিয়ে দেবে, বাড়তি বি ভার্ব, আর ক্যান কুডের পরে যে ভার্বের এক নম্বর ফর্ম ছিল সেটা হয়ে যাবে থার্ড ফর্ম। শুড এবং উডের সেম নিয়ম একই, শুড এবং উড থাকলেই শুড অথবা উড বসে যাবে, বাড়তি বি ভার্ব আসবে এবং তারপরেই ভার্বের থার্ড ফর্ম। এই ফর্মুলাটা মনে রাখো, শুড উড থাকলে শুড উড বসে যাবে, বি ভার্ব আসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। চলো আরো একটা রয়েছে, আমরা দেখে নেব এবং তারপরে আমরা সাবজেক্ট কিভাবে অবজেক্ট করব তার ফর্মুলাটা দেখাবো। নেক্সট দেখো, আমি লিখে রেখেছি অ্যাক্টিভে উই মে ডু দা ওয়ার্ক, এবং এখানে অ্যাক্টিভে দে মাইট ডু দা ওয়ার্ক, মে এবং মাইট, মে প্রেজেন্ট মাইট পাস্ট, কোন রকম এখানে চেঞ্জেবল নেই, মেটা প্রেজেন্ট এবং মাইটটা পাস্ট। যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখো মে এবং মাইট আছে, তোমরা এই মে এবং মাইটের পরে যে ভার্ব থাকে সেটা ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়,
আগের যেগুলো বললাম ক্যান কুড শুড উড এদের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, এটাও ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে চলো আমরা এটা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব। আগের গুলোর মতোই মে বা মাইট থাকলেই আমরা বি ভার্ব বসাবো, মে বি মাইট বি। চলো দা ওয়ার্ক, এটা ভার্ব, দা ওয়ার্কটা অবজেক্ট, আমরা এখানে বসিয়ে সাবজেক্ট করে নিলাম। এবারে উই, উই যদি শেষে অবজেক্ট হয় দেব আমরা আস, ওকে। এবারে মে থাকলেই মে বসিয়ে দেবে আগের গুলো যেমন, আর মেয়ের পরে বাড়তি মে বি, বি ভার্ব আনবে। যখনই মে বি বসাবো তখন ভার্বের কিন্তু এক নম্বর ফর্ম রাখলে হবে না, তখন আমরা বসাবো থার্ড ফর্ম, ডুর থার্ড ফর্ম ডান। একটা জিনিস তোমরা দেখবে লক্ষ্য করে, যত জায়গায় যেখানে তোমরা লেখা দেখবে যে মে, মেয়ের পরে বি আছে, শ্যালের পরে বি আছে, উইলের পরে বি আছে, বা উড শুড ক্যান কুড এদের পরে বি ভার্বটা আছে, তারপরে যদি দেখবে মেন ভার্ব থাকে, এই মেন ভার্বের সবসময় থার্ড ফর্মটা তোমরা লক্ষ্য করবে, তার মানে কি সেটা প্যাসিভ ভয়েসে রয়েছে তোমরা ভাববে। তাহলে এটা হলো, চলো মাইট আছে, মাইট থাকলেই মাইট বসিয়ে দাও, মাইট বাড়তি বি বসিয়ে দাও, আর মাইটের পরে যে ভার্ব আছে ডু এটার থার্ড ফর্ম বসিয়ে দাও, ডান। হয়ে গেল সাবজেক্ট দে, শেষে গেলে অবজেক্ট হবে দেন, আর অবজেক্ট ছিল দা ওয়ার্ক, এটাকে সাবজেক্ট করলে প্রথমে দা ওয়ার্ক। তাহলে মাইট বা মে থাকলেই আমরা বসিয়ে দেব মাইট বা মে, তারপরে বাড়তি বি ভার্ব দেব, আর মেন ভার্ব যেটা রয়েছে প্রশ্নে থাকবে, তারপরে আমরা সেই ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। ওকে চলো আমরা দেখে নিই যে এই সাবজেক্ট গুলো অবজেক্ট করলে কেমন হবে, একটা লিস্ট আমি করে দিচ্ছি দেখো, আর এছাড়াও আমি একসঙ্গে কিভাবে করব সেটা দেখো। লুক অ্যাট দ্য বোর্ড, ওভারঅল পুরো ভিডিওর একেবারে যে টপিক সেই ফর্মুলাটা এখানে রয়েছে, আরো ইজি বুঝতে পারবে। দেখো অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্যান বা কুড থাকে তারপরে ভার্বের এক নম্বর ফর্ম থাকবে, আমরা সেটা অ্যান্সার অর্থাৎ প্যাসিভ করতে গেলে আমরা করব ক্যান কুড বসিয়ে দেব, বাড়তি বি ভার্ব দেব, আর সেই ভার্বের থার্ড ফর্ম দেব। তাহলে এখানে একটা বাড়তি জিনিস আসছে বি ভার্ব, আর যে ভার্বটা ছিল তার থার্ড ফর্ম। সেম অ্যাক্টিভে শুড আর উড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবেই, আমরা শুড এবং উড বসিয়ে দেব, বাড়তি এই রকম বি ভার্বটা আনব, আর সেই ভার্বের থার্ড ফর্ম দেব। একইভাবে মে আর মাইট, মে মাইট বসে যাবে প্যাসিভে, বাড়তি বি ভার্ব আনব এবং ভার্বের থার্ড ফর্ম দেব। তাহলে আমরা কি বুঝলাম, কুড বা ক্যান শুড উড মে মাইট থাকলেই আমরা বি ভার্ব বসাবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব, দিলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে আমরা আজকের দেখলাম যে কিভাবে মডেল ভার্ব থাকলে, এই যে এগুলো মডেল ভার্ব, এই মডেল ভার্ব গুলো থাকলে আমরা কিভাবে মডেল ভার্ব বসিয়ে তারপরে বি ভার্ব দেব এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম দেব, দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব আমরা ওভারঅল দেখলাম। আর একটা জিনিস দেখো, যেটা আমি বলে দিচ্ছিলাম যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় আই, অবজেক্ট হয়ে গেলে সেটা হবে শেষে বাই মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, ইউ চেঞ্জ হয় না, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইটস থাকলে ইট, আর কোনো নাম যদি থাকে, কোনো ব্যক্তির নাম যদি থাকে বা কোনো নাউন যদি থাকে সেটা শেষে গেলে সেই নাউনটা থেকে যায়। তাহলে যারা নতুন তাদের এটা সুবিধা হলো, আর যারা পুরনো অলরেডি আমার ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখেছো অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সের, তারা তো জানোই এগুলো। সো আজকের এই পর্যন্ত, আর যারা ভিডিওগুলো দেখোনি আমার প্রিভিয়াস ভয়েস চেঞ্জের, প্লে লিস্টে গিয়ে অবশ্যই করে সার্চ করে দেখো, সেখানে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ভিডিও পেয়ে যাবে, আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই করে আমি দিয়ে রাখলাম। সো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টিল দেন অ্যালাইভ, ওকে, টাটা।